ফেনীতে মহামারী আকার ধারণ করেছে চোখ ওঠা রোগ, পাশাপাশি শিশুদের মধ্যে ছড়িয়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানান ব্যাধি। এতে গত দেড় মাসে মৃত্যু হয়েছে নবজাতক সহ অন্তত ১৬ শিশুর। ফেনী থেকে মানুন রাসেলের পাঠানো প্রতিবেদন। প্রতিদিন শত শত নারী পুরুষ চোখ ওঠা নিয়ে ভিড় জমাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আক্রান্ত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও পর্যন্ত রয়েছেন। লালচে চোখ, জ্বর সহ মাথা ব্যথা, চুলকানি, জ্বালা পোড়া, চোখ দিয়ে পানি পড়ার সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের দাবি, সচেতনতাই এর থেকে মুক্তি পাওয়ার বড় উপায়। এর মধ্যে অর্ধেকেরও বেশি এই রোগটা নিয়ে আসে, এটা হলো একুট ভাইরাল কনজাংটিভাইটিস, এটা খুবই সোয়াসে রোগ। ফেনী জেনারেল হাসপাতালে শিশু সজ্জা ৪৬টি, তবে এর বিপরীতে ভর্তি প্রায় শতাধিক শিশু। এদের সবাই ডায়রিয়া, খিঁচুনি, জ্বরের সঙ্গে বমি, সর্দি কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে আক্রান্ত। রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। মৌসুমি সমস্যার জন্য এমন পরিস্থিতি বলে জানান এই চিকিৎসক। এই অসুখ থেকে বাঁচতে হলে প্রধানত স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, হাত ধুতে হবে নিয়মিত, সর্দি কাশি হাঁচি হলে বাচ্চাটাকে একটু এই সমস্যা দূরে রাখতে হবে একটু। হাসপাতালে মাত্র দুজন শিশু বিশেষজ্ঞ দিয়ে সেবা কার্যক্রম চলছে। রোগী ও স্বজনদের অভিযোগ, চাহিদা মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তারা। তবে লোকবল সংকটে কিছুটা সমস্যা হলেও চিকিৎসকরা নিরলস কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। এগুলোর জন্য যে পরিমাণ জনবল দরকার ওই পরিমাণ জনবল আমাদের নেই। আমরা এই জনবলের জন্য বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখেছি এবং চাহিদা দিয়েছি। আশা করি এই জনবল পেলে আমরা রোগীদেরকে আরও বেশি ভালোভাবে সেবা দিতে সমর্থ হব। সংক্রমণ দেখা দিলে নিজ উদ্যোগে ওষুধ সেবন এবং অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।